नर उसका प्रॉब्लम चलो समय सलाइने बगे खाया भाकि सलाइना मेन बेपार हच्छे 11 एवं 12 छात्र संख्या बेशी होवार कारणे तादेर बसार असुविधा हय एकोमोडेशनेर असुविधा हय एटा आपनारा जानेन सबाई जे एबार माध्यमिक एवं 12 10% अलाउ देवार कारणे छात्र संख्या अनेकटा बेड़े गेछे तो এটা বড় বড় সব স্কুলে এই একই রকম সমস্যা সেই ক্ষেত্রে যেখানে স্টুডেন্ট সংখ্যা বেশি অল্টারনেটিভ ডেতে আমাদের স্কুল করতে হয় তো সেরকম সিস্টেম আমি বাচ্চাদের বুঝিয়েছি এই স্কুলে এসে হেডমাস্টারকেও বলেছি ওনারা সেটা এগ্রি করেছেন তাহলে অল্টারনেটিভ ডেতে স্টুডেন্ট যদি আসে তাহলে আমার বেঞ্চের সমস্যা অনেকটা কমে গেল আর छात्र संख्या বেশি একসাথে হওয়ার কারণে যে আরো অন্যান্য সমস্যা দেখা দেয় সেগুলোও নিরসন হবে তারপরেও বেঞ্চের আসল সমস্যার জন্য আমি আইএস পদবিলকে বলেছি এক সপ্তাহের মধ্যে আপাতত 20টা বেঞ্চ বিভিন্ন স্কুল থেকে অ্যারেঞ্জ করে দেবে এই একটা হলো আর বাচ্চারা টয়লেটের ব্যাপারে কিছু অভিযোগ করেছে সেটা আমি নিজে চোখে গিয়ে দেখলাম সত্যি
টয়লেট গুলো যথাযথ ভাবে ব্যবহার না করার কারণে ডাইসফাংশনাল হয়েছে। আমি তাৎক্ষণিক 10,000 টাকা ওদেরকে এই স্কুলের জন্য বরাদ্দ করলাম। কালকে আমি স্কুলে এসে টাকাটা অ্যাভেলেবল করাবো। স্কুল কর্তৃপক্ষ বা SNC মিলে এই টয়লেটগুলো মেয়েদের এবং ছেলেদের এগুলোকে ফাংশনাল করাবার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নেবে আমি টাকাটা কালকে স্কুলে পাঠাবো। আর স্টুডেন্টরা বলছিল যে টিচারের কিছু সমস্যা আছে, সেটা বিশেষ করে ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সাবজেক্ট টিচারের সংকুলন একটু কম হচ্ছে। সেক্ষেত্রে আমি ওদেরকে কথা দিয়েছি আগামী এক সপ্তাহের মধ্যে আমি দুজন সাবজেক্ট টিচার এই স্কুলে দেবার আমি ব্যবস্থা করব। তো আর অন্যান্য যে সমস্যা আছে রিপেয়ারিং এর, আমি বলেছি আমি ইঞ্জিনিয়ার পাঠাবো। ইঞ্জিনিয়ার পাঠালে ইঞ্জিনিয়ার এইগুলো এস্টিমেট করে দেওয়ার পরে আমরা ডিপার্টমেন্টে পাঠাবো, সেভাবে আমরা ব্যবস্থা নেব। এবং ছাত্ররা লাস্টলি মেনেছে এবং তো আপনারা দেখছেন হয়তো রাস্তার উপরটা উড্র হয়ে যাচ্ছে।